হ্যালো আসসালামু আলাইকুম টিচার বিজির পক্ষ থেকে সবাইকে স্বাগত বুকাবলোর পার্ট টুকে টুতে নিয়ে কথা বলবো আজকে তো এর আগেও আমি একটি বুকাবুলির সম্বন্ধে একটি ক্লাস লেকচার দিয়েছি টিউটোরিয়াল দিয়েছি হোমিওফোন নিয়ে তো আজকে আমি বুকাবুলির মোস্ট ইম্পর্ট্যান্ট হানড্রেড বুকাবুলারিস নিয়ে কথা বলবো তো বুকাবুলির জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বুকাবলিটা আপনার সবচেয়ে কাজে লাগবে কারণ যে ব্যক্তি যত বেশি বুকাবুলিতে সমৃদ্ধ তা সে ইংলিশে তত বেশি দক্ষতা অর্জন করতে পারে এবং সে এবং তত কম সময়ে প্রশ্নগুলো ক্যাপচার করতে পারে তো অনেকেই যেহেতু বুকাবুলের জিনিসটা অনেক বুকাবোলারি আছে সে তো অনেকে এটা অ্যাভয়েড করতে চায় যে পরীক্ষায় বা তার কমন পড়বে অথবা সে অনুমানি দিয়ে সে মার্কটা পেয়ে নেবে তো বুকাবলের পার্টটা বাদ দিয়ে অন্য পার্টে প্রিপারেশন নেওয়াটা আমি মনে করব ভুল একটি ধারণা বা ভুল একটি কাজ কারণ বুকাবলিতে যদি আপনি সমৃদ্ধ না হন তাহলে অন্য পার্টগুলিতে প্রিপারেশন নেওয়া আপনার জন্য খুবই কষ্টদায়ক হবে কারণ আপনি সেন্টেন্স কমপ্লিট বলেন আর প্যাসেজে বলেন আপনি যদি প্যাসেজটা পরে প্যাসেজে অর্থ না বুঝতে পারেন তাহলে ওইখান থেকে আপনি ভালো ফলাফল অর্জন করতে পারবেন না তাই বুকাবলের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি প্রথমে বুকাবলির পার্টগুলি আগে দিচ্ছি এবং অন্যান্য গ্রামারও নিয়ে আমি ভিডিও টিউটোরিয়াল দেব তো আশা করি সবার বুকাবলির পার্টটাও সবার ভালো লাগবে তো চলুন কথা না বেরিয়ে বুকাবলির পাঠে চলে যাই প্রথমেই দ্য অ্যান্টোনিম অফ দ্য ডিলিজেন্ট ইজ হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ডিলিজেন্ট আপনারা এখানে কিছু অপশন দেখছেন যে হার্ডওয়ার্কিং ব্রেভ লেজি সাই তো ডিলিজেন্ট শব্দের অর্থটা হচ্ছে পরিশ্রমী তো পরিশ্রমী নিচের কোনটার সাথে বিপরীত অ্যান্টোনিম এখানে আছে বিপরীত কোনটা আমাদেরকে দেখতে হবে দেখুন হার্ডওয়ার্কিং এটাও পরিশ্রমী অর্থ বোঝায় তো এটা ডিলিজেন্টের সিরোনিম হয়ে যায় দুই এখানে সিনোনিম থাক বলতো তাহলে এটার উত্তর অবশ্যই এ আসতো ব্রেড সাহসী লেজি অলস সাই তাই ডিলিজেন্ট অর্থ হচ্ছে পরিশ্রমী আর লেজি অর্থ এর বিপরীত অর্থ হচ্ছে অলস তো এটা এটার দেখুন এটার এটারটা হচ্ছে সি লেজি দুই নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য এন্টোনিয়াম অফ দ্য আইসোলেশন আইসোলেশন জিনিসটা হচ্ছে বিচ্ছিন্নতা বুঝায় বা কোনো কিছু থেকে একাকিত্ব বুঝায় তো বসে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য আইসোলেশন মানে এটার বিপরীত মানে বিচ্ছিন্নতা একাকিত্ব এরকমই এটার বিপরীত একটা অর্থ আমাদেরকে খুঁজে নিতে হবে তাহলে লোনলি এখানে আছে প্রথম অপশন লোনলি তো লোনলি অর্থ হচ্ছে একাকী ওয়ার সলিটিউড এটার অর্থ হচ্ছে নির্জনতা বা একাকিত্ব কোনো কিছু বোঝায় ডেজার্টেড জনমানবহীন আমরা সবাই ডেজার্ট শব্দটা শুনেছি ডেজার্ট অর্থ হচ্ছে মরুভূমি আর এটা থেকে ডেজার্টেড শব্দটি হচ্ছে যেখানে জনমানবহীন যেখানে জনমানব নেই তো পপুলাস অর্থ হচ্ছে জন জনবহুল পিপল পপুলাস এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত তো আইসোলেশন অর্থ হচ্ছে বিচ্ছিন্নতা বা জনমানবহীন এরকম কোনো কিছুকে বোঝায় আর পপুলাস হচ্ছে জনবহুল জিনিসকে বোঝায় তো এটা আনসারটা হচ্ছে ডি হচ্ছে হোয়াট ইজ অফ দ্য ইনডিফারেন্স তো ইনডিফারেন্স অর্থাৎ আমরা সবাই জানি উদাসীনতা তো উদাসীনতার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দটা আমাদেরকে বের করতে হবে তো ইংতি হচ্ছে উদিগ্নতা বুঝাই আদর আকুলতা কনসান কোনো জিনিসে কনসান দেওয়া মনোযোগ দেওয়া এবং কম্প্যাশন সমবেদনা তো ইনডিফারেন্স হচ্ছে উদাসীনতা আর কনসার্ন হচ্ছে কোনো কিছুতে মনোযোগ দেওয়া তাই দুইটা বিপরীত শব্দ তো এখানে আমাদের হচ্ছে যে অ্যান্টোনিম বের করার জন্য তো ইনডিফারেন্স উদাসীনতার বিপরীত হবে কনসার্ন তো আমরা আনসারটা আবারও দেখে নিচ্ছি যে সি নেক্সট হোয়াট ইজ অফ দ্য ট্রান্সপারেন্ট এখানেও ট্রান্সপারেন্ট শব্দটার অ্যান্টোনিম চাচ্ছে মানে বিপরীত শব্দ চাচ্ছে তো ট্রান্সপারেন্ট অর্থ আমরা সবাই জানি স্বচ্ছ আর এটার বিপরীত শব্দ খুঁজতে হবে অপেক অর্থ অস্বচ্ছ ম্যানিফেস্ট অর্থ হচ্ছে সুস্পষ্ট স্টেট ফরওয়ার্ড এক্সপ্লিসিট অর্থ হচ্ছে স্বচ্ছ তো স্বচ্ছর বিপরীত শব্দ অস্বচ্ছ ঠিক আছে অপেক তো আনসারটা আসবে এ হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ডরমেন্ট ডরমেন্ট শব্দটার অর্থ হচ্ছে সুপ্ত বা গুমন্ত তো এটার আছে হচ্ছে ল্যাটেন্ট লেটেন্ট অর্থ হচ্ছে সুপ্ত অ্যাক্টিভ তো আপনারা সবাই জানেন যে জাগ্রত কোনো কিছু বোঝায় স্লাগিস অর্থ অলস টরপিড অর্থ হচ্ছে অবশ তো এখানে অ্যান্টোনিম চেয়েছে সুপ্ত বা গুমন্ত তো কোনো কিছু সুপ্ত বা গুমন্ত নয় যা অ্যাক্টিভ অ্যাক্টিভ বোঝায় এটা আনসারটা আসবে বি তো ছয় নম্বর হোয়াট ইজ দ্য অফ দ্য শব্দটির অর্থ হচ্ছে ধর্মহীন রেসপেক্টফুল কোনো কিছুর প্রতি সম্মান প্রদর্শন করা প্রদর্শন করে এমন রেসপেক্টফুল রিজিট কঠিন বুঝায় ফ্রিবুলাস মূর্খতাপূর্ণ বুঝায় তো ধর্মহীন যে জিনিসটা তারা সাধারণত কোনো কিছুর প্রতি রেসপেক্ট নেই যেমন সৃষ্টিকর্তার প্রতি যাদের সম্মান নেই বা শ্রদ্ধা নেই তারাই কিন্তু ধর্মহীন তো তো ধর্মহীন তো এটার বিপরীত শব্দ হচ্ছে যার সম্মান আছে ঠিক আছে তো রেসপেক্ট আছে তো দেখেন রেসপেক্টফুল আনসার বি হোয়াট ইজ দা অ্যান্টোনিম অফ টেডিয়াস ক্লান্তিকর তো এটার বিপরীত শব্দ হচ্ছে যা ক্লান্তিকর নয় এরকম তো বোরিং শব্দের অর্থ হচ্ছে ক্লান্তিকর মনোটোন শব্দ হচ্ছে এক গেমি বুঝায় টায়ারসাম হচ্ছে ক্লান্তিকর বুঝায় রিফ্রেশিং যেটা সতেজপূর্ণ যেটা ক্লান্তিকর নয় ডাল ঠিক আছে তো আপনারা বুঝতেই পেরেছেন যে এখন আনসার কোনটা হবে যে টেরিয়াস অর্থ ক্লান্তিকর আর রিফ্রেশিং অর্থ সতেজজনক তো এটা হচ্ছে এটার বিপরীত শব্দ তো আট নম্বর হোয়াট ইজ দা সিনোনিম অফ দ্য বাউন্টি বাউন্ড্রি শব্দ অর্থ হচ্ছে দান খয়রাত তো দান খয়ার জিনিসটা একটা মহানুভূতের কাজ তো এখানে কি আছে জেনারেসিটি মহানুভবতা ফেমিলার অর্থ পরিচিত ডিভাইডিং লাইন লাইনকে ডিভাইড করা ভেরি ব্যাড খুব খারাপ তো জেনারিসিটি মহলতার কাজটা হচ্ছে বাউন্টি প্রায় একটু সিরোনিম সিরোনিম অর্থ আসে তো বাউন্টির সিরোনিম হবে জেনোরিসিটি নেক্সট হচ্ছে নয় নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য সিরোনিম অফ দ্য অবেস আমরা অবেস শব্দটি সবাই জানি অবেস অর্থ খুব মোটা তো নিচে দেখেন এখানে আছে বেরি ফ্যাট আগলি টার্ডি দৃঢ়বতী অবনক্সিয়াস তো এখানে দেখা যাচ্ছে সিনোনিম যাচ্ছে অবেস তো অবেসের সিনোনিম হচ্ছে বেরি ফ্যাট খুব মোটা হ্যাঁ আনসারটা এ হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ব্রোশিওর ব্রোশিওর হচ্ছে হচ্ছে ছোট পুস্তিকা বা কোনো কোম্পানির পরিচয় সম্বন্ধে বা কোনো প্রজেক্ট সম্বন্ধে ছোট যে পুস্তিকা পুস্তিকা করা হয় সে পুস্তিকাকে বলা হয় তো ওপেনিং কোন কিছু শুরু করা এটার অর্থ হচ্ছে ছোট পুস্তিকা বোঝায় বা পুস্তক বোঝায় অর্থ শিরোনিম হচ্ছে পামফ্লেট হোয়াট ইজ দ্য সিরোনিম অফ দ্য বেনেবুলেন্ট বেনেবুলেন্ট অর্থ সহৃদয় সম্পূর্ণ স্পাইথফুল বিদ্বেষপূর্ণ অ্যাম্প্যাথিটিক সহানুভূতিপূর্ণ ডেরিং সাহসী হেনিয়াস জঘন্য তো বেনেবুলেন শব্দটার সাথে অ্যাম্প্যাথিটিক শব্দটা মিল আছে তো এটার অর্থ হচ্ছে আনসার হচ্ছে বি হোয়াট ইজ দ্য সিরোনিম অফ দ্য পিটফল পিটফল শব্দটির অর্থ হচ্ছে শর্টকামিং এ শব্দটার অর্থ হচ্ছে বুল গ্রেটফুল কৃতজ্ঞ প্রফলি লামপট্ট বোঝায় তো পিটফল আর শর্টকামিং দুটার অর্থ হচ্ছে ভুল তো এটার শিরোনিম হচ্ছে পিটফলের শিরোনিম হচ্ছে শর্টকামিং শর্টকামিং অভিয়াস সুস্পষ্ট তো এটার শিরোনিম হচ্ছে ক্লিয়ার অবস্কিওর যে অস্পষ্ট আনক্লিয়ার যেটি ক্লিয়ার নয় বা অস্পষ্টই বোঝায় এভিডেন্স প্রমাণ ঠিক আছে তাহলে অভিয়াস অর্থ হচ্ছে সুস্পষ্ট ক্লিয়ার অর্থ হচ্ছে পরিষ্কার বা সুস্পষ্ট বোঝায় চোদ্দ নম্বর দ্য অফ দ্য এনজেন্ডার এনজেন্ডার জেন্ডার আমরা সবাই জানি আর এনজেন্ডার শব্দের অর্থ হচ্ছে উৎপাদন করা তো এখানে আছে প্রডিউস অর্থ হচ্ছে উৎপাদন করা মেল ফিমেল অভার টান এখানে জেন্ডার দেখে কেউ কনফিউজ হবে না এটা যে মেল ফিমেল এরকম কোনো কিছু হবে তো এনজেন্ডার অর্থ হচ্ছে উৎপাদন করা তো প্রডিউস অর্থ হচ্ছে উৎপাদন করা এটা আনসারটা আসবে এ ডেজার্টরি বা নিয়ম শৃঙ্খলাহীন তো অর্গানাইজ হচ্ছে কোনো শৃঙ্খলা পণ্য বা সাজানো এরকম কোনো কিছুকে বোঝায় আর ডিজর্গানাইজ যেটা সাজানো নয় গুছালো নয় ডিসে কোনো কিছু সাজানো নয় গুছালো নয় তাহলে এটা আনসারটা আসবে ডি হোয়াট ইজ দ্য বেস্ট ক্লোজিং মিনিং অফ স্কোয়ান্ডার স্কোয়ান্ডার অর্থ হচ্ছে অপচয় করা তো ইম্প্রুভ অর্থ হচ্ছে উন্নতি করা সলভ অর্থ হচ্ছে সমাধান করা ট্রাভেল অর্থ হচ্ছে ভ্রমণ করা ওয়াস্ট অর্থ হচ্ছে অপচয় করা তো আনসার হচ্ছে ডি হোয়াট ইজ দ্য সিরোনিম অফ দ্য ওয়ার্ড সিমফোনি সিমফোনি শব্দটার অর্থ হচ্ছে শ্রুতিমধুর ঠিক আছে যা শ্রুতিমধুর হয় তো সিঙ্গার অর্থ হচ্ছে গান কম্পোজার শুরু সিঙ্গার শব্দটির অর্থ হচ্ছে গায়ক কম্পোজার অর্থ হচ্ছে সুরকার বা গীতিকার হারমোনি অফ সাউন্ড সাউন্ডের যে হারমোনি হারমোনি আমরা সবাই জানি যে একটা নির্দিষ্ট তাল রেখে হারমোনিয়ামটা বাজানো হয় সিম্ফোনি একটা মিল থাকে সাউন্ডের তো সিম্ফনির অর্থ হচ্ছে যা হারমোনি অফ সাউন্ড দা সির হাইপোথিটিক্যাল আমরা জানি অনুমান করা যায় এমন অনুমেয় যেটা বলা হয় সাসপেসিয়াস শব্দ সৌন্দর্যজনক ফিলোসফিক্যাল দার্শনিক কোনো কিছু করে যায় ফিলোসফি শব্দটা হচ্ছে নাও আর ফিলোসফিক্যাল শব্দটা হচ্ছে অ্যাডজেকটিভ কমপ্লিট পূর্ণ অ্যাজিউমড অর্থ হচ্ছে কোনো কিছু দৌড়ে নেওয়া বা অনুমান করে নেওয়া তো হাইপোথিটিক্যাল আর এজিউমড শব্দটি শিরোনিম তো এটা আনসার আসবে ডি হোয়াট ইজ দ্য সিরোনিম অফ দ্য ওয়ার্ড পেনাসিয়া তো পেনাসিয়া শব্দের অর্থ হচ্ছে সর্বরোগ নিবারক ওষুধ যে ওষুধ সর্বরোগ নির করে তাকে বলা হয় পেনাসিয়া তো আমরা জানি কালোজিরাকে সর্বরূপ নিরূপ নিবারক ওষুধ বলা হয় ইন অ্যাক্টিভিটি কিউর অল যা দেখেন কিউর অল সব যা সব কিছুকে নিরোগ করে প্লাস্টিক প্রিভেন জয়ী হওয়া তো প্যানাসিয়া আর কিউর অল আর সেম তো এটা আনসার আসবে বিক্সিয়াস আপত্তিকর আমরা জানি কোনো কিছু যদি আমরা সন্তোষ না হই বা সেটার প্রতি যদি আমরা তুষ্ট না হই তো সেটার প্রতি আমরা কি করি আপত্তি জানাই কোনো মতের বিরুদ্ধে মত হোক বা কথা হোক এটার বিরুদ্ধে যদি আমরা তুষ্ট না হই তাহলে আমরা আপত্তিকর লাগে তো ভেরি প্লেজেন্ট খুবই সন্তোষজনক ভেরি আনপ্লেজেন্ট খুবই অন্তঃসন্তোষ ভেরি আগলি খুবই কুচ্ছিত ভেরি ডেঞ্জার খুবই বিপজ্জনক তো যেটি খুবই আনপ্লেজেন্ট যেটা খুবই অসন্তোষজনক সেটাই আপত্তিকর তো আনসার আসবে বি তো একুশ নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য সিরোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রেডিবল আমরা সবাই জানি ক্রিডিবল শব্দের অর্থ বিশ্বাস্য আর ইনক্রিডিবেল অর্থ হচ্ছে অবিশ্বাস্য যা বিশ্বাস করা যায় না আনবিলিবেবল বিলিভেবল অর্থ হচ্ছে বিলিভের অর্থ যা বিশ্বাস করা যায় এটার সাথে প্রিফিক্স বসে আন প্রিফিক্স বসে আনবিলিবেল অর্থ হচ্ছে অবিশ্বাস্য তো আনথিঙ্কেবল যা চিন্তা করা যায় না আনম্যানেজেবল যা ম্যানেজ করা যায় না আনলাইকলি তো ইনক্রিবিবল অবিশ্বাস্য আনবিলিবেল অর্থ অবিশ্বাস্য তো আনসার আসবে এট ইজ অফ দ্য ওয়ার্ড পাগনেন্ট তো পাগনেন্ট অর্থ হচ্ছে তীব্র তো ওভার পাওয়ারিং এটার অর্থ হচ্ছে কোনো কিছু তীব্র বোঝায় তা আনসার আসবে সি হোয়াট ইজ দ্য শিরোনিম অফ দ্য ওয়ার্ড ইন্ডিগনেশন ইন্ডিগনেশন অর্থ হচ্ছে দিককার বা মিশ্রিত ক্রুদ তো হিউমিলিয়েশন অর্থ হচ্ছে অপমানকর বা মানহানিকর অ্যাঙ্গার রাগ রাগটা হচ্ছে ক্রুদ বোঝায় ল্যাকিং ডিগনিটি ইনডিফারেন্ট উদাসীন তো ইন্ডিগনেশন অর্থ হচ্ছে দিককার বা মিশ্রিত ক্রুদ আর অ্যাঙ্গারও হচ্ছে ক্রুদ তো এটার শিরোনিম ইন্ডিগনেশনের শিরোনিম আসবে অ্যাঙ্গার তো আনসার বি হোয়াট ইজ দ্য সিরোনিম অফ দ্য ওয়ার্ড পেন্সিভ পেন্সিভ অর্থ হচ্ছে চিন্তামগ্ন মগ্ন অর্থ হচ্ছে থটফুল অর্থ হচ্ছে চিন্তিত স্প স্প ধ্বংস করা হয়েছে রিটেন লিখিত তো পেন্সিভ অর্থ হচ্ছে চিন্তামগ্ন আবার থটফুল অর্থ চিন্তিত বা চিন্তা এরকম কোনো কিছু বোঝায় তো এটা আনসার আসবে বি হোয়াট ইজ দ্যিনিম অফ দ্য সাপ্টার ফিউজ সাপ্টার ফিউজ অর্থ হচ্ছে প্রতারণা তো প্রতারণা হচ্ছে এখানে দেখেন অপশন হচ্ছে ট্রিকেরি অর্থ হচ্ছে কপট চাতুরি বা প্রতারণা করা তো সাপ্টার ফিউজ অর্থ হচ্ছে প্রতারণা আবার ট্রিকেরি শব্দের অর্থ হচ্ছে প্রতারণা তো এটা আনসার আসবে সি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য আশা করি আপনাদের এভাবে যদি আপনি চর্চা করতে থাকেন বা প্রতিদিন আপনি শুনতে থাকেন অথবা প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনি অবশ্যই বুকাবলের উপর আপনি একটি বালো আয়ত্ত করতে পারবেন এবং বুকাবলের ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি ইংরেজির সবগুলো বিষয়েই আপনি ভালো আয়ত্ত করতে পারবেন কারণ অর্থ না বুঝলে কোনো কিছু বোঝা খুবই কষ্ট হয়ে যায় তো এই জন্য আমি বলবো যে আপনি প্রতিদিন একটা সময় নিয়ে বুকাবুলারি পড়ুন এবং বুকাবুলারি লিখুন এবং বুকাবুলারি শুনুন এবং নিজে নিজে বলার চেষ্টা করুন শুধু বুকাবুলারি পড়বেন না তাহলে এটা আপনার জন্য স্মৃতিতে থাকবে না বুকাবোলারি পড়ার সাথে আপনি সাথে সাথে প্রতিদিন কিছু ইংলিশ পত্রিকা পড়তে পারেন ম্যাগাজিন পড়তে পারেন খবরের পত্রিকা পড়তে পারেন তাহলে আপনার এই অর্থগুলো যখন ওই সব পত্রিকায় ম্যাগাজিনে পাবেন তখন এটা আপনার মেমোরিতে অনেক দিন স্থায়ী থাকবে তো যদি আপনার এই ভিডিও থেকে আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি লাইক দেবেন আর যদি আপনার বন্ধুদেরকে জানাতে চান আপনি ফেসবুক টুইটারে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে রাখতে পারেন বা আপনার সব পেজ থাকলে আপনি ওইখানে শেয়ার করে রাখতে পারেন যদি উপরে টাইটেলে ছিল মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড ওয়ার্ডস ফর এনি কম্পিটিটিভ এক্সাম তো এখানে পঁচিশটি প্রশ্ন করে দেওয়া হয়েছে আসলে পঁচিশটি ওয়ার্ডের নিচে আরও চারটি করে অপশন আছে তো সেক্ষেত্রে দেখা যায় একশো পঁচিশটি ওয়ার্ড হয়ে যায় তবুও আমি একশো আরও এরকম পঁচাত্তরটি প্রশ্ন করে আরও ভিডিও সামনে আরও ভিডিও টিউটোরিয়াল দেবো আশা করি আপনি সাথে থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলি যদি আপনি পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম